বুচার বর্বরতা দেখে শিউরে উঠেছে গোটা বিশ্ব। ঠিক একই রকম নির্মম নিষ্ঠুর গণহত্যা চালানো হয়েছে এই বোরোডিয়াঙ্কা শহরেও। আমি এখন বোরোডিয়াঙ্কায়, বুচা থেকে 25 কিলোমিটার দূরে এই শহর, কিভ থেকে প্রায় 40 কিলোমিটার। মার্চের শুরুর দিকে রাশিয়ান সেনা এই বোরোডিয়াঙ্কা শহর দখল করে, রাশিয়ান এয়ারফোর্সও গোলাবর্ষণ করে এই শহরের ওপরে। 5ই এপ্রিল যখন বোরোডিয়াঙ্কা পুনরুদ্ধার করে ইউক্রেনিয়ান বাহিনী, তখন এই শহরের রাস্তায় ঘাটে অসংখ্য নিরীহ মানুষের মৃতদেহ পাওয়া যায়। আমার পেছনে এই যে বিল্ডিংগুলো দেখছেন, এই বিল্ডিংগুলো ধ্বংস হয়েছে রাশিয়ান ট্যাঙ্ক এবং রাশিয়ান এয়ারফোর্সের গোলায়। এই বোরোডিয়াঙ্কা শহরের প্রশাসনের আশঙ্কা যে এখনও এই বিল্ডিংগুলোর নিচে অসংখ্য মৃতদেহ চাপা পড়ে রয়েছে যা এখনও উদ্ধার করা হয়নি। বোরোডিয়াঙ্কা এই মুহূর্তে এক মৃত্যুপুরী। ইতিউতি একজন দুজন সৈনিক ছাড়া এই মুহূর্তে এই শহরে কোনো মানুষই প্রায় নেই, শুধু পাখির ডাক এবং চাপা নিস্তব্ধতা। মস্কো বুচার মতন বোরোডিয়াঙ্কাতেও গণহত্যার কথা অস্বীকার করেছে। মস্কোর দাবি যে বুচার মতন বোরোডিয়াঙ্কাও ইউক্রেনিয়ান বাহিনীর ষড়যন্ত্র। কিন্তু রয়টার্সের ড্রোন দিয়ে তোলা কয়েকটা ছবি প্রকাশ্যে এসেছে, যেগুলো তোলা হয়েছিল মার্চ মাসের শুরুর দিকে, যে সময় এই শহর ছিল রাশিয়ান বাহিনীর দখলে। ইউক্রেনিয়ান বাহিনী তখন এখানে ছিল না। এবং এই ড্রোনের ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে বোরোডিয়াঙ্কার রাস্তায় ছড়িয়ে থাকা অসংখ্য মৃতদেহ, পুড়ে যাওয়া ট্যাঙ্ক, বাড়ি ইত্যাদি। সেই সময় বোরোডিয়াঙ্কায় ইউক্রেনিয়ান বাহিনী ছিল না। তাহলে এই যে মস্কোর দাবি যে বোরোডিয়াঙ্কার ধ্বংসের কথা ইউক্রেনের ষড়যন্ত্র, সেই দাবি তাহলে প্রশ্নের মুখে দাঁড়িয়ে পড়ে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।